বিসমিল্লাহি রহমান রহিম আজকে আমরা বিসিএস পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি নিয়ে আলোচনা করব এক নম্বর অ্যাভরটিভ এটার নিমনিক এবং অর্থ আমরা একসাথে মনে রাখতে পারি অ্যাভর্টিভ বোর্ড থেকে ব্যর্থ বোর্ড থেকে ব্যর্থ তো এখান থেকে মনে রাখতে পারি অ্যাভর্টিভ অর্থ ব্যর্থ আর এটার যে সিনোনিয়ামসগুলা ওগুলো হলো ফিউটাইল ভেইন নৌট এটা লুপ্তও বলা যেতে পারে ব্যর্থ বা কোনো কিছু লুপ্ত হয়ে যাওয়া এরপর দেখি অ্যাপসকন্ড অ্যাপসকন্ড এর নিমনিক আমরা লিখছি যে পরীক্ষায় সে সেকেন্ড আসলো অ্যাপস্কন্ড থেকে সেকেন্ড পরীক্ষায় সে সেকেন্ড আসলো পরীক্ষায় যদি কেউ সেকেন্ড আসে ফার্স্ট হইতে না পারে তাহলে ও বাচ্চাটা কি করবে তার মা বাবার ভয়ে পালিয়ে যাবে এটার অর্থ হইল পালিয়ে যাওয়া এরপরে দেখি এগমি এগমি শব্দের অর্থ হইল শীর্ষ এটার সিনোনিয়ামস হলো অ্যাপেক্স আর এন্টোনিয়াম হইল বেইস বটম এরপরে দেখি অ্যাকোলেইড অ্যাকোলেটের নিমনিক আমরা লিখছি চকলেট অ্যাকোলেট চকলেট কাউকে যদি চকলেট দান করা হয় তাহলে সে তার উচ্চ প্রশংসা করবে এখান থেকে মনে রাখতে পারি অ্যাকোলেট শব্দের অর্থ উচ্চ প্রশংসা এরপরে দেখি অ্যাডামেন্ট অ্যাডামেন্টের নিমনিক আমরা লিখছি হজরত আদম আলাহিস্লাম হজরত আদম আলা আসলাম উনি স্থির ছিলেন এবং তৌবা করতেই ছিলেন আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত ওনার তৌবাকে কবুল না করেন উনি এটার ওপর স্থির অবস্থায় ছিলেন অ্যাডামেন শব্দের অর্থ স্থির ইউনিভার্সিটি এখানে নিম শব্দটা আছে এন আই এম নিম তো এখান থেকে মনে রাখবো নিম গাছ যেটার আমাদের অনেকের শত্রু কারণ নিম গাছের পাতা অনেক তিতা সো এই শব্দের অর্থ হলো শত্রুতা অ্যানোমেলি অ্যানোমেলি শব্দের অর্থ হইল ব্যতিক্রম যেটার সিনোনিয়ামস হলো এক্সেপশান ব্রিচ এরপরে দেখি এলিউর এলিউরের নিমনিক আমরা লিখছি আলো দেখিয়ে বশ করা আলো দেখিয়ে বশ করা অর্থাৎ লোভ দেখানো কাউকে যদি এরকম আলো দেখায় যে তুমি আমার বাসায় বেড়াতে আসো তাহলে তোমাকে আলো দিয়ে খানা খাওয়াবো তা আমি লোপ দেখাইলাম তো এখান থেকে মনে রাখবো এলিউর বা আলু নিমনিক যদি আমরা দেখি তখন আমরা এটার আনসার দিব লোভ দেখালাম এরপর দেখি বেমৌন বেমৌন এর নিমোনিক আমরা দেখছি বেমানান যেটা সুন্দর দেখাইতেছে না বেমানান দেখাইতেছে তো এটার সঠিক অর্থ হইল শোক প্রকাশ করা কেউ যদি বেমানান শরীরের অধিকারী হয় তাহলে তার জন্য আমরা শোক প্রকাশ করি যে সো বেমৌন শব্দের অর্থ শোক প্রকাশ করা অগমেন্ট অগমেন্টের নিমনিক আমরা লিখছি এক অক থেকে এক এক খাইলে কি হবে আমরা শারীরিকভাবে বৃদ্ধি পাব বৃদ্ধি পাওয়া ডরমেন্ট ডরমেন্টের নিমোনিক আমরা লিখছি ডরমেটরি ডরমেন্ট এড নিমোনিক ডরমেটোরি ডরমেটোরি অর্থাৎ আশ্রয়স্থল এরপরে দেখি ডিসডেইন এটা নিমোনিক লিখছি ড্রেইনের পানি ড্রেইনের পানিকে সবাই ঘৃণা করে ডিসডেইন শব্দের অর্থ ঘৃণা করা ড্যাসপন এখান থেকে আমরা নিমোনিক লিখছি পেপসু ড্যান্ট পেপসুরিন দিয়ে কেউ যদি এরকম দাঁত ব্রাশ না করে সে মন মারা অবস্থায় থাকে হতাশ অবস্থায় থাকে তো এখান থেকে মনে রাখবো ডেসপন্ডেন্ট শব্দের অর্থ হইল হতাশা বা মন মরা ডি এটা নিয়মিক আমরা লিখছি ব্যাক্কল যারা ব্যাক্কল হয় যাদের আকল নাই বুদ্ধি নাই তারা পতন বা ধ্বংস অনিবার্য তো ডিপ্যাকল শব্দের অর্থ হইল ধ্বংস বা অনিবার্য এরপরে আমরা দেখি ডিম ই এম ডিম ডিম আমরা প্রতিদিন দুটো করে খাবো কি না আমাদের বিবেচনা করা দরকার যেহেতু ডিম শারীরিক গঠনের জন্য খুবই দরকার তো এখান থেকে মনে রাখতে পারি ডিম শব্দের অর্থ বিবেচনা করা ডিনাউন্স স্বামীকে ডিনাই করা ডিনাই থেকে মনে রাখবো ডিনাউন্স। স্বামীকে যদি কেউ ডিনাই করে তাহলে স্বামীর কোনো দোষের কারণে করা হইতেছে তাহলে স্বামীকে দোষারোপ করা সো ডিনাউন শব্দের অর্থ দোষারোপ করা ডেলিজেন্ট ডেলিজ্যান্ট থেকে আমরা মনে রাখবো নিমোনিক লিজেন্ড লিজেন্ড যারা হয় তারা অধ্যাবসায় অবলম্বন করে তারা কিন্তু সময়কে নষ্ট করে না এবং কঠোর পরিশ্রম করে তো এখান থেকে মনে রাখবো লিজেন্ট থেকে ডেলিজেন্ট এবং ডেলিজেন্ট শব্দের অর্থ হইল অধ্যবসায় এরপরে এমব্যাজলমেন্ট এমবোজলমেন্টের নিমোনিকে আমরা লিখছি ভেজাল সো এটার অর্থ হইলো আত্মসাত করা যার মধ্যে ভেজাল আছে সে তার কাছে যদি আমরা টাকা জমা রাখি টাকা সে আত্মসাত করবে তো সেই হিসেবে আমরা মনে রাখবো অ্যাম্বাজলমেন্ট শব্দের অর্থ হইলো आत्मसात करो जजाक खैर